ফটিকছড়িতে পৌরসভা শ্রমিক দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 36তম শাহাদত বার্ষিকী ও ফটিকছড়ি পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক শামসুল আলম জুয়েলের স্মরণে আলোচনা সভা, দোয়া, ত্রাণ কার্যক্রম ও ইফতার মাহফিল গতকাল শুক্রবার ফটিকছড়ি পৌরসদর মনিরা কমিউনিটি সেন্টারে ফটিকছড়ি পৌরসভা জাতীয় শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি বিএনপির যুগ্ম সম্পাদক কর্নেল আজিমুল্লাহ বাহার। পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল আজম, ভোজপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম আজাদ, মহিলা কাউন্সিলর সেলিম আক্তার, পৌর বিএনপি নেতা মাওলানা নুরুল আলম, মোহাম্মদ আলী, আব্দুল আজিজ, নজরুল, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম, খোরশেদুল আলম, নুরুল আফসার ও শফিউল আলম মেম্বার। ইফতার মাহফিলে প্রায় 700+ রোজাদার ইফতারিতে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানে পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।